শান্তনা বর্মন, বাড়ি পতিরাম, কলাবস্তি, টিউশনে। নৌকা করে, ছোট থেকে নৌকা করেই যাই। বছরে তো ব্রিজ হয় এখানে, সেতু দেয়, কিন্তু এখন বাসের। এখন কি হয়েছে, সেতু ভাঙে যায় যখনই বৃষ্টি পড়ে একটু বেশি করে, তখনই ভাঙে যায় প্রত্যেক বছর। তো কতটা মানে জীবনের কতটা ঝুঁকি থাকে বর্ষায় নদী পার হতে? এখানে তো অনেকবার মানে নৌকা পাল্টায় যায়, বলা তো যায় না। এখন নৌকায় তো চড়ে আসি, ভয় লাগে অনেকবার, কিন্তু নৌকা পাল্টায় যায়, মানুষ অনেক মারা যায় এখানে। তবুও যেতে হয়, কারণ ওদিকে ওইখানে একটা পিরিচ হয়েছে, কিন্তু ওদিকে গেলে অনেকটা দূর হয়ে যায়, আর টিউশন যাইতে অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, এদিক দিয়ে মানে এখানে পুরা এসে যায়, আসে না এখানকার পাড়াটা পুরাটাই এদিকে পড়ে। তো আপনারা এখানে জানান নেই যে এলাকায় একটা জিনিস সেতু হয়? সেতু তো ওই সেতুটা এখানেই হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই পরে। আচ্ছা, ওই পাশ দিয়ে ঘুরে গেলে কতটা সময় লাগে? এক ঘন্টা লাগে। নাম কি বলো? শান্তনা বর্মন। কি আপনার নাম? আমার নাম পুষ্পতারু পারলাম। আচ্ছা, এই যে আপনার নৌকা দিয়ে যাতায়াত করেন সারা বছর বা এই বর্ষার সময়, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলবো, আজকে আমাদের একটা ব্রিজ দেওয়ার দরকার, আমাদের ছেলে মেয়ের খুব অসুবিধা আসা যাওয়ার। বর্ষাকালে তো খুবই অসুবিধা, যে নৌকাতে যাইতে হবে, ব্রিজ নাই, ওই না হলে ওই যে রামঘাট দিয়ে ঘুরে যেতে হয়, স্কুল টিউশন সব আমাদের এই পারে, কাজও এই পারে। কিসে করে যান? এই যে নৌকা। নৌকাতে করে যাতায়াত করছেন? কতটা নৌকাতে করে যাই, আর হচ্ছে পরে ব্রিজ দেয়, মানে এই যে বাসের ব্রিজ। আচ্ছা, তো যে নৌকা করে যাতায়াত করছেন, বাচ্চা কাচ্চা নিয়ে তো ভয় লাগছে না আপনাদের? ভয় তো লাগেই। প্রশাসনের কাছে কি দাবি করছেন আপনি? করেছি, অনেকবার করেছি, কিন্তু শুনে নাই, শুনছে না। অনেকবার বলা হচ্ছে, যতবার হচ্ছে এই যে বর্ষাকাল পড়ে ততবারই আসে, ভোটের সময় কি প্রতিশ্রুতি দেওয়া হয় এই ব্যাপারে? হ্যাঁ, বলা তো হয়, মানা হচ্ছে না, মানে ভোট দেওয়ার পরেও মানে শুনতেছে না আমাদের কথা, শুনে না। কত মানুষ যাতায়াত করেন তাও? এই লোক অনেক, এই দেখছেন না পুরো এইটা, এত মানে পুরো জায়গাটা, যত মানুষ আছে এদিকে সব এই এই ব্রিজ এর নৌকা দিয়ে যায়, ভেঙে গেছে ওই দিকটা। ঠিক আছে।